এবার আমার লক্ষ্য ঠিক জায়গায় লাগবে। লেগেছে। ইমলি চলো লুকিয়ে পড়ি। বান্টি যদি আমাদের দেখে নেয় তাহলে আমাদের সাথে খেলতে চাইবে। ঠিক আছে, লুকিয়ে পড়ি। চলো ওই দিকে যাই, তাড়াতাড়ি করো, ওই দিকেই আসছে। আরে এসব কি করলেন? আমার সব কিছু পড়ে গেল। আমার সাথে এরকম বারবার কেন হয়? এই চড্ডা অঙ্কল না কখনো সামনে চলতে পারেন না, দেখেছো? সবসময় অদ্ভুত কাণ্ড ঘটাতে থাকেন। এই হলো এই দুনিয়ার নবতম আর অসাধারণ রোবট ম্যাগি। এখন আমার এই রোবট যাবে আর প্রেম সহায়ের ওই রোবটকে খুঁজে বার করে নিজের শরীরে লাগানো ওই ম্যাগনেটে আটকে নিয়ে আসবে। একদমই ঠিক তাই মোনা। ইউ আর রাইট মাই বয়। যাও আমার রোবট, নিজের শক্তির একটা নমুনা দেখাও, যাও। নো নো, এইভাবে নয়। তুমি তোমার বডি দিয়ে রোবটকে আটকাবে, কার, স্কুটার কিংবা টেম্পোকে নয়। টিম্বাকটু, তুমি ওর সঙ্গে গিয়ে ওকে সাহায্য করো। যখন প্রেম সহায়ের রোবট পাবে তখন ওর ম্যাগনেটিক পাওয়ারকে অন করে দেবে। হ্যাঁ, যাও। ঠিক আছে বস, আই উইল ডু ইট বস। বীর, আমার গ্রাম রাজপুরে মেলা হচ্ছে, অনেক বড় মেলা হচ্ছে, কিন্তু এইবার আমরা মেলা দেখতে যেতে পারবো না। কেন? এবার কেন যেতে পারবে না? ট্রেন ওখানে যায় না যে। রেলওয়ে ট্র্যাক তৈরি হয়েছে কিন্তু ট্রেন চালু হয়নি, আর এইবার বৃষ্টির কারণে ল্যান্ডস্লাইড হওয়ার জন্য রোড ব্লক হয়ে গেছে, তাই এইবার তো যেতে পারবো না। কোনো ব্যাপার নয়, আমি এমন গাড়ি বানাবো যেটা রেলওয়ে ট্র্যাকে চলতে পারে, তারপর আমরা সবাই মিলে ওই গাড়ি করে মেলা দেখতে যাব, ঠিক আছে? সত্যি? হ্যাঁ ইমলি। আমি একটা কার বানাচ্ছি যেটা রেলওয়ে ট্র্যাকের উপর চলতে পারে, এর সব পার্টস রেডি হয়ে গেছে, এবার তুমি তাড়াতাড়ি জুড়ে দাও, ঠিক আছে? ওকে বস। থ্যাংক ইউ জিন্টু। এখন আমাকে দেখতে হবে যে এই কারটা রেলওয়ে ট্র্যাকে চলে কিনা। তুমি নামো জিন্টু, এই কারটা তোমার জন্য নয়, এতে আমি আর ইমলি বসবো। ওঠো ওঠো, চলে দেখাই যাক এই গাড়িটা চলে কি চলে না। জিন্টু, কারটা কেন উড়াচ্ছো? এটা রেলওয়ে ট্র্যাকে চলে এমন কার। উঠতে দাও, উঠতে দাও, খুব মজা হচ্ছে। জিন্টু, আমি আদেশ দিচ্ছি যে কার ওড়ানো বন্ধ করো। ওকে বস। মা, বীরের গাড়ি, বীরের গাড়ি, মা, বীরের গাড়ি ওড়ে, ওর কাছে জিন আছে, জিন, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, দেখো, তাড়াতাড়ি এসো মা, তাড়াতাড়ি, মা, তাড়াতাড়ি, গাড়ি আসছে। নাও, তোমার বন্ধু বান্টি আবার দেখে ফেলেছে, আগ্রাম বাগড়া মালাম ফালাম স্মৃতি যেন তোমার চলে যায়, যা কিছু তুমি এখন দেখেছো সব কিছু যেন তুমি ভুলে যাও। জিন্টু, তুমি চলে যাও, তুমি কোনো কাজেরই নও, তুমি সবার সামনে আমার সব রহস্য ভেদ করবে। হ্যাঁ, এবার বল কি দেখাবি। আমি তো কিছুই দেখাচ্ছিলাম না। এখনই তো এত চিৎকার চেঁচামেচি করে আমায় ডাকলি, এখন কি হলো? আমি তো তোমায় ডাকিনি, আমি কেন ডাকবো তোমায়? চল কান ধরে আমার সঙ্গে নিচে আয়। আরে,
তোমরা এখানে কি করছো আর কি বানানো হচ্ছে বলো? দাদু, বীর এমন একটা গাড়ি বানাচ্ছে যেটা রেলের ট্র্যাকেও চলতে পারে। বাচ্চারা, আমি তোমাদের এটাই বলে বোঝাতে চাই যে বাচ্চাদের রেলওয়ে ট্র্যাকের থেকে দূরে থাকাই উচিত। তোমাদের এমন কোনো কার বানানো উচিত নয় যেটা রেলওয়ে ট্র্যাক দিয়ে চলবে। হ্যাঁ, সামনের থেকে বা পেছনের থেকে যে কোনো দিক থেকে ট্রেন আসতে পারে, যার ফলে অ্যাক্সিডেন্টও হতে পারে, তাই না? দাদু, আমি মানছি যে বাচ্চাদের রেলওয়ে ট্র্যাকের থেকে দূরে থাকা উচিত, কিন্তু আমি তো একটা রোবট, তাই না? ওকে, কিন্তু একটা কথা সর্বদা মনে রাখবে, নিজের পাওয়ারের ব্যবহার কখনো অন্যের সামনে করবে না, মনে থাকবে? ঠিক আছে। বীর, চমৎকার হয়েছে। আমি জানতাম না যে আমার গ্রামে যাওয়ার ট্রেন চালু হয়ে গেছে। কাল প্রথম ট্রেন ধরে আমি বাবা মার সাথে গ্রামে যাব। কোনো ব্যাপার নয় ইমলি, তুমি তোমার বাবা মার সাথেই যাও, আমরা না হয় পরে কারে করে যাব। ওকে ওকে, থ্যাংক ইউ বীর। ভেঙে দাও ওটা। ভেরি গুড, ভেরি গুড ম্যাগি। এখন শুধু ট্রেনের ব্রেক ফেল করে দিয়ে ড্রাইভারকে অজ্ঞান করে দিতে হবে। সবাই যেন এটা জানতে পারে যে ট্রেনটা ভাঙা ব্রিজ দিয়ে যাচ্ছিল। খবর পেলেই প্রেম সাইয়ের রোবট আমাদের কাছে আসবে আর জালে জড়িয়ে পড়বে। এখনকার ব্রেকিং নিউজ, রাজপুর যাওয়ার প্রথম ট্রেনটাই বিপদে পড়তে চলেছে এক্ষুনি। রাজপুর যেতে একটা 2 কিলোমিটার বড় লম্বা ব্রিজ ভেঙে পড়েছে আর ট্রেনও থামছে না। এদিকে ড্রাইভারেরও কোনো খোঁজ নেই। ও নো, ইমলি ওই ট্রেনেই যাচ্ছে। জিন্টু বলো, বাস কি হয়েছে? এত চিন্তা করছো কেন তুমি? ইমলি খুব বিপদে রয়েছে, আমাদের রেলওয়ে ট্র্যাকে গিয়ে ওকে বাঁচাতে হবে, তাড়াতাড়ি চলো। ওকে বাস, এক্ষুনি চলো। কোথায়?
তাড়াতাড়ি এমন জাদু করো যাতে সবাই সব ভুলে গিয়ে এটুকু মনে রাখে যে দুটো ট্রেন সামনাসামনি এসে থেমে গেছে। আগ্রাম বাগড়াম আলাম ফালাম স্মৃতি যেন সবার চলে যায়, যা কিছু এখন দেখলো সবাই যেন ভুলে যায়। আরে এটা কি হচ্ছে? আমি জানতাম বীর, নিশ্চয় তুমি এটা করেছো।